হ্যালো বন্ধুরা, এখন রাত, কোথায় আছি বুঝতেই পারছো? এটা একটা হোটেলে আমি আছি এখন, আর এতগুলো লেয়ার তো বুঝতেই পারছো কীরকম জায়গায় বসে আছি। এখানে মোটামুটি টেম্পারেচার এখন 4-4 ডিগ্রি, ঠিক আছে, হাইট মোটামুটি 8,500 ফুট। তো কোথায় আছে, কেন আছে, কীভাবে কিছু বলছি না এখন, এটা একটা সারপ্রাইজ। তো আজকে যে কারণে এই ব্লগটা করছি সেটা হলো, আমরা আজকে গিয়েছিলো নর্থ সিকিম সিরিজ যেটা আমরা করেছিলাম, তো তাতে অনেকেই তোমরা আমাকে জিজ্ঞেস করেছো আমার কত কী খরচ হলো, বাজেট কী, তো এটা অনেকেই জিজ্ঞেস করেছে। তো তার জন্য স্পেশালি এই ব্লগটা আমি করছি, আমাদের নর্থ সিকিম সিরিজের আমার খরচ একটা বিবরণ তোমাদের দেবো, যাতে তোমাদেরও সুবিধা হয়, ইন ফিউচার তোমরা সেই অনুযায়ী প্ল্যান করতে পারবে, বা যারা রাইডার বিশেষ করে তারা যারা বেড়াতে যাবে তাদেরও একটা আইডিয়া হয়ে যাবে, ঠিক আছে। কারণ আমার তেলের খরচটা এক্সট্রা লাগে, থাকা খাওয়ার খরচটা তো সবার সেম, তো একটা আইডিয়া হয়েই যাবে। ট্রেনটা লাগে না, তো ট্রেনের খরচ তোমরা পেয়েই যাবে কত লাগতে পারে। তো ওখানে গিয়ে নর্থ সিকিমে গিয়ে কী খরচ হয় সেটা একটা আইডিয়া তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো আমি একটা লিস্ট করেছি এখানে, সেটা দেখে দেখে আমি তোমায় বলছি, তোমাদের বলছি, তো যাতে করে তোমরা একটা আইডিয়া পেয়ে যাও। তো নর্থ সিকিম সিরিজ আমার মোটামুটি 8 দিনের ট্রিপ ছিল, ঠিক আছে, তো মানে 8টা এপিসোড ছিল, 8 দিন ধরে আমি ট্যুর করেছি। তো সেটা নর্থ সিকিম মানে আমরা গুরুদংমার লেক, 0 পয়েন্ট, গিমথং ভ্যালি সবই করেছি, ঠিক আছে, লাচেন লাচুং বাঙ্গান হয়ে সবই করেছি। আমার রুটটা ছিল Day 1 ফ্রম কলকাতা টু শিলিগুড়ি। তো সেখানে আমার প্রথম দিনে আমার যে খরচা হয়েছে সেটা হলো 2348, ঠিক আছে, 2,348 টাকা তেল ফেল সব মিলিয়ে। এবার তেল যদি আলাদা করো, সেখানে আমার প্রথম দিনই আমার 2 বার তেল নিয়েছি, মানে ঘর থেকে বেরিয়ে কলকাতায় আমি একবার তেল নিয়েছি বেহালাতে, সেখানে প্রায় সেখানে 723 টাকা, 723, 723 টাকার তেল আমি ভরিয়েছি একদম ঘর থেকে বেরিয়েই বেহালায়। তারপর অন দ্য ওয়ে আরেকবার আমি তেল ভরিয়েছি, সেটা ওই তোমার পলাশি সারিয়ে আর একটু গিয়ে আর কি, সেখানে মোটামুটি 500 টাকা একটা ভরিয়েছিলাম আর কি। সেটা না ভরলে চলতো, তাও ভরিয়ে রেখেছিলাম ইনকেস যদি কোনো প্রবলেম হয়। তো প্রথম দিনে আমার সরি তো প্রথম দিনে আমার তেলের খরচ হলো 1223, 1223 টাকা আমার প্রথম দিনে তেলের খরচ। আর তেলের খরচ বাদ দিলে প্রথম দিনে আমার খরচ হচ্ছে 1,125 টাকা, কারণ সেটা আমি বলে দিচ্ছি কেন। তো মোটামুটি ওই তোমার হোটেল লাঞ্চ ফাঞ্চ সব কিছু নিয়ে, চা ব্রেকফাস্ট সব কিছু মিলিয়ে 350-400 টাকার মতো খরচ হয়েছে। আর তোমার হোটেল শিলিগুড়িতে আমার সেদিনের হোটেল বিল ছিল 728, যেটা হোটেল চালু যেতে ছিলাম, রাতে ডিনার বাইরে করতে হয়েছিল সেটা 132 টাকা, আর লাঞ্চ করেছিলাম রাস্তায় অন দ্য ওয়ে ফারাক্কার আগে সেটা 210 টাকা পড়েছিল। আর সকালবেলা ব্রেকফাস্ট করেছিলাম around 45, ঠিক আছে, তারপর চা ফা খেয়েছি, তো সব মিলিয়ে আমার Day 1-এ খরচা ছিল 1125। এবার আসি Day 2, এই Day 2-তে আমরা শিলিগুড়ি থেকে মাঙ্গানে গিয়েছিলাম, ওকে। তো মাঙ্গানে ওখানে আমরা যে হোমস্টেতে ছিলাম, ওয়াংডেন কার্ডামম হোমস্টে, এটা খুব সুন্দর হোমস্টে ছিল, ওখানে খুব রিজনেবল রেটে আমরা পেয়ে গেছিলাম, 1,000 টাকা আমার ফুডিং লজিং সব মিলিয়ে 1,000 টাকা পড়েছিল, ঠিক আছে। তো Day 2-তে ওই 1,000 টাকাই খরচ হয়েছে, আমার পকেট থেকে আর কিছু যায়নি, এক্সট্রা যায়নি, ওই 1,000 টাকার মধ্যেই সব কিছু আমার লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট সব হয়ে গেছে। এবার আসি Day 3, Day 3-তে আমরা মাঙ্গান থেকে যাব লাচুং। তো Day 3-তে মাঙ্গানে আমাকে তেল ভরাতে হয়েছিল, কারণ মাঙ্গানে পাওয়ার আর কোনো পেট্রোল পাম্প নেই, যার ফলে গুরুদংমাতে গুরুদংমার পর্যন্ত কোনো পেট্রোল পাম্প নেই, আর ওখানে আমাদের পারমিটটা করাতে হয়েছিল, কারণ ওখান থেকে নর্থ সিকিম শুরু হয়ে যায়। তো সেখানে তোমার তেল আমরা 825 টাকা আমরা তেল ভরিয়েছি, ওটা বাদ দিলে আমার খরচ হয়েছিলো 1,140 টাকা Day 3-তে। তো লাচুংয়ে আমার হোটেলে সব কিছুই 1,000 টাকার, ওখানে ফুড অ্যান্ড লজিং খুব ভালো হোমস্টে পেয়ে গেছিলাম আমি, জাস্ট 1,000 টাকায় আমার হোমস্টে হয়ে গেছে। সেখানে ওরা শুধু ওই ডিনার আর ব্রেকফাস্ট দেয়, ঠিক আছে, তার সাথে চা টিফিন ওগুলোর জন্য এক্সট্রা চার্জ করে, তো সেসব নিয়ে আমার 1,140 টাকা আমার খরচ হয়েছিলো, ঠিক আছে। আর তুমি যদি তেলটা ধরো তাহলে সেদিন আমার খরচ হয়েছিলো 1,962 টাকা। এবার আসি Day 4-এ, তো Day 4-এও আমরা ওই লাচুংয়ে থেকে গেছিলাম সেদিন, ঠিক আছে, সেদিন লাচুং থেকে আমরা 0 পয়েন্ট ইয়ুমথাং ভ্যালি 0 পয়েন্ট ঘুরেছিলাম। তো ঘুরে টুরে ফিরতে ফিরতে 2টা রাইটে বেজে গেছিলো, তারপর ওয়েদারও খুব খারাপ হয়ে গেল, তো সেই জন্য ওই দিন আমি ওখানেই স্টে করেছিলাম, ওকে। Day 4-এ ওখানে ওই 1,000 টাকা ফুডিং লজিং, কিন্তু তোমার লাঞ্চ ফাঞ্চ ওগুলো এক্সট্রা লেগেছে, কারণ ওরা শুধু ডিনার আর ব্রেকফাস্ট দেয়, তো সেসব নিয়ে আমার 1,250 টাকার মতো খরচ হয়েছিলো, ঠিক আছে, 200 টাকার লাঞ্চ আর বিকেলের স্ন্যাক্স আর চাটা এসব নিয়ে তোমার 50 টাকা চার্জ করে ওটা। তো সেসব নিয়ে 1,250 টাকা আমার Day 4-এ খরচ হয়েছিলো, ঠিক আছে। তো এবার আসি Day 5-এ, Day 5-এ আমরা লাচুং থেকে লাচেনে গেলাম।
তো তো ওখানে লাচেনে গিয়ে আমাকে লাঞ্চ করতে হয়েছে। আর ওখানে অ্যাকচুয়ালি আমি যেখানে যে হোটেলে ছিলাম ওখানে শুধু বোর্ডিংয়ের জন্য 1000 টাকা নিয়েছে, বাকি লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট সব আমাকে আলাদা করে চার্জ করতে হয়েছে। ঠিক আছে, তো 200 টাকা লাঞ্চ, 200 টাকা ডিনার, আর ব্রেকফাস্ট বা স্ন্যাক্স নিলে 50 টাকা করে দিতে হয়। ওকে, তো সেখানে আমাকে লাঞ্চ ডিনার 200-400 টাকা লেগেছে, আর বিকেলে স্ন্যাক্সের জন্য চা আর স্ন্যাক্সের জন্য তোমার 50 টাকা চার্জ করে দেয়। ওকে, তো ডে ফাইভে আমার 1450 টাকা মতো লেগেছে। ডে ফাইভে আরেকটা জিনিস হয়েছে, আমাকে লাচুংয়ে এক্সট্রা তেল আমাকে কিনতে হয়েছিল। ওখানে 250 টাকার তেল আমি না, ওটা না কিনলে হয়তো হতো, আমার ট্যাঙ্ক প্রায় ফুলই ছিল, কিন্তু তাও আমি ফর সেফটি, ফর সিকিউরিটি আমি 250 টাকার তেল আমি ওখান থেকে ব্ল্যাকে কিনে ভরে নিয়েছিলাম। ঠিক আছে, তো সেটা যদি ধরো তাহলে 1700 টাকা ওই দিন আমার খরচ হয়েছে। তো 250 টাকা বাদ দিলে 1450 টাকা আমার শুধু ফুডিং লজিংয়ে খরচ হয়েছে। ওকে, তো এরপর আমরা আসি ডে সিক্সে আমরা গুরুদংমার লেক গেলাম লাচেন থেকে। তো সেখানে ওই লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট সব কিছু নিয়ে ফুডিং লজিং নিয়ে 1500 টাকা আমার খরচ হয়েছে। ঠিক আছে, তারপর তো জানো আমার গুরুদংমার গিয়ে কী হয়েছে, সেটা তো তোমরা সবাই জানো। গুরুদংমারে গিয়ে আমার বাইকটা খারাপ হলো, ক্লাচ লিভারটা ভেঙে পড়ে গেল। তোমরা যারা দেখোনি, ভেরি ইন্টারেস্টিং এপিসোড, তোমরা নর্থ সিকিম সিরিজের এপিসোড 6টা অবশ্যই দেখো, ভেরি ইন্টারেস্টিং। তো সেখানে সেই ভাঙা ক্লাচ নিয়ে আমাকে আসতে হয়েছে, সেই ভাঙা ক্লাচ নিয়েই আমি গুরুদংমার লেক উঠেছি। ওই গুরুদংমার লেক ওঠার আগে আমার ক্লাচটা ভেঙে পড়ে গেছিলো। ঠিক আছে, তো সেই ভাঙা ক্লাচ নিয়েই উঠেছিলাম আমি উপরে, কিন্তু নেমে আর আলটিমেটলি আর অত সহজ হয়নি নামাটা। সেখানে আর্মি অফিসাররা ভীষণই হেল্প করেছিলেন থাঙ্গু ভ্যালিতে। সেই সেটাও আলটিমেটলি বিফল হলো, ওরা একটা জাস্ট একটা টেম্পোরারি অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছিলো, লেক আমার ক্লাচ লিভারটা তার ফার দিয়ে জড়িয়ে বেঁধে কোনো রকম একটা অ্যাডজাস্ট করেছিলো, কিন্তু সেটাও আলটিমেটলি কাজ করলো না, ক্লাচ লিভারটা একসঙ্গে ভেঙে পড়েই গেলো। ঠিক আছে, তো তোমরা দেখো এই এপিসোডটা দেখো, যাদের ভালো লাগবে দেখো, ভেরি ইন্টারেস্টিং। তো ওখান থেকে আমাকে তারপর ক্যাম্পার ভ্যানে এই বাইকটাকে তুলে শিলিগুড়ি আনতে হয়েছিলো। ঠিক আছে, তো সেই খরচটা যদি ধরো সেখানে আমাকে 18,000 টাকা পেমেন্ট করতে হয়েছিলো। ঠিক আছে, ওই ট্রান্সপোর্টেশনের জন্য, মানে একেবারে তোমার থাঙ্গু ভ্যালি থেকে বাইক ক্যাম্পার ভ্যানে তুলে একদম সারা রাত আমরা ট্রাভেল করেছিলাম। সারা রাত ট্রাভেল করে আমরা একদম শিলিগুড়িতে হিরো সার্ভিস সেন্টার রয়েছে এখানে, সেই সার্ভিস সেন্টারে ঢুকিয়ে দিয়েছিলাম। ওখানে একটা সমস্যা কি, নর্থ সিকিমে ওখানে হিরো চলে না, বুঝেছো, বাজাজ চলে বা এনফিল্ড চলে, হিরো চলেই না, যার ফলে হিরোর কোনো পার্টস পাওয়া যায় না ওখানে। ওকে, তো যার ফলে আমি মাঙ্গানে বা গ্যাংটাকে কোথাও আমি নিয়ে যাওয়ার চেষ্টা করিনি, ভরসা ছিল না, আলটিমেটলি হয়তো কিছুই হতো না, নিয়ে গিয়ে একেবারে সোজা শিলিগুড়িতে নিয়ে গিয়েছিলাম। ওকে, সামান্য একটা ক্লাচ লিভারের জন্য 400-400 টাকা দাম, তার জন্য আমাকে 18,000 টাকা পেমেন্ট করতে হয়েছিল। তো এই সব মিলিয়ে তোমরা হিসাব করে দাও একটু, তো ডে সিক্স এবং ডে সেভেন এই করতে গিয়ে গেছে। ঠিক আছে, ডে সিক্সে তো গুরুদংমার লেক গেলাম, তারপর সারা ট্রাভেল করে ওখান থেকে ডে সেভেনে আমরা শিলিগুড়ি এসে পৌঁছলাম। সেবার শিলিগুড়িতে ডে সেভেনে এসে সেখানে আমাকে ওই যে হোটেলে ছিলাম সেখানে, তোমার ওটাও একটা হোমস্টে, তো সেখানে আমাকে 800 টাকা শুধু লজিংয়ের জন্য দিতে হয়েছিল। তারপর বাইরে আমি লাঞ্চ ডিনার করেছিলাম, তাতে সব মিলিয়ে 1000 টাকার মতো খরচ হয়েছিলো সেদিন। তো শিলিগুড়িতে আমি আমার বাইকটাকে দিয়েছিলাম সার্ভিস সেন্টারে, তো ওরা 2-3 ঘন্টার মধ্যে সেটা রিপেয়ার করে আমাকে ফেরত দিয়ে দিয়েছিলো। ওকে, তো এরপর আসি ডে এইটে আমরা শিলিগুড়ি থেকে যাব কলকাতা, বাড়ি ফিরবো আর কি। তো ডে এইটে আমাদের খরচ খুব বেশি কিছু হয়নি, রাস্তায় ওই খাবার দাবার খেয়েছি, আর তোমার একবার পেট্রোল নিয়েছিলাম 200 টাকার, সেটা একটা, আর মাঝে তোমার, হ্যাঁ, মাঝে আমরা লাঞ্চটা করেছিলাম, খুব সুন্দর একটা ওখানে ধাবার মতো আছে, ওই পিসিটা তোমরা দেখে নিও, খুব সুন্দর ধাবা, পারদেশি ধাবা বলে একটা ধাবা ছিল, ভেজ থালি নিয়েছিলাম 150 টাকা, খুব সুন্দর থালি ছিল, সেটা তোমরা চাইলে দেখে নিতে পারো। তো লাঞ্চে আমার 150 টাকার মতো গেছে, খরচ হয়েছে, আর চা ব্রেকফাস্ট এইসব কিছু মিলিয়ে 700-750 টাকার মতো টোটাল আমার খরচ হয়েছিলো। ঠিক আছে, তো এবার যদি আমি সব জুড়ি তাহলে আমার টোটাল অ্যারাউন্ড 11,500 টাকার মতো আমার খরচ হয়েছে, ঠিক আছে, তেল বাদ দিয়ে। আর যদি আমি তেলটা ধরি, সে তেলে আমার লেগেছে 2,798 টাকা। এবার তো যদি আমি তেলটাকে অ্যাড করি, সব মিলিয়ে আমার খরচ হয়েছে অ্যারাউন্ড 11,500, 11,500 টাকা। এবার তেল যদি আলাদা করি, সব মিলিয়ে আমার তেলের যে খরচ সেটা হলো শুধু তেলে আমার 2,798 টাকা, মানে 2,800 টাকা ধরো, 2,800 টাকা আমার শুধু তেলে গেছে। তো তেলটাকে যদি 2,800 টাকা তুমি যদি আলাদা করো তাহলে আমার 8,700 টাকা টোটাল খরচ হয়েছে। ঠিক আছে, এবার তোমরা যারা গাড়িতে যাবে, গাড়ি বুক করে যাবে, ট্রেনে যাবে, তারা তোমরা ওই ট্রেন আর গাড়ির খরচটা অ্যাড করে নিতে পারো সাথে, হ্যাঁ, সেটা আর আমার তেলের খরচ।
আর এর সাথে যদি 18,000 টাকা অ্যাড করি, ঠিক আছে, ওটা গেছে, ওটা অ্যাডিশনাল গেছে, ওটা তো বারবার হয় না, তো ওটা যদি অ্যাড করি তাহলে ওই অ্যারাউন্ড 30,000 আমার গেছে, ঠিক আছে, সব মিলিয়ে খরচ হয়েছে, তো ওটা আমি বাদই দিচ্ছি, ওটা ওটা তো এক্সট্রা অ্যাডিশনাল গেছে, এই হচ্ছে আমার টোটাল এক্সপেন্স। তো আশা করি তোমাদের হেল্প হবে, তো এরপরে আরও ইন্টারেস্টিং সিরিজ আসছে, তোমরা তো কিছুটা ক্লু পেয়েই গেছো, আমি বুঝতেই পারছো এই যে এত সব চড়িয়ে চড়িয়ে রয়েছি, নিশ্চয়ই কলকাতায় নেই, প্রচণ্ড ঠান্ডা এখানে যেখানে আছি, তো এখানে অ্যারাউন্ড এখানে টেম্পারেচার দেখা যাচ্ছে 4-5 ডিগ্রি, ঠিক আছে, যেই অল্টিচিউডে আছি এটা 8,500 ফিট, ওকে, তো কোথায় আছি, কেন আছি, কী হবে।